হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিং এর ক্লাস, যেই ক্লাসটা তোমাদের প্রত্যেক দিন সকাল 8টায় হয়। আজকে হচ্ছে তোমাদের 24 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের 23টা ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা যারা করনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নেবে। আর আজকে যে ক্লাসগুলো করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ডাইসের উপরে, ঠিক আছে? ডাইস বা ছক্কা, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স লক্ষ্য করো ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের, তাহলে কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে এই ছক্কা থেকে কিন্তু তোমাদের একটা করে অন্তত রিজনিং কিন্তু এসেছে, ঠিক আছে? এছাড়াও তোমাদের জন্য ওয়েবসাইট রয়েছে www.knowledgepoint.in, এখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই কুইজগুলো অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো ডাইসগুলো করার আগে তোমাদের কিছু নিয়ম শিখতে হবে, সেটা আমি এখানে বলে দিচ্ছি তোমাদের। দেখো, ছক্কা বা ডাইস আনফোল্ড করার পদ্ধতি, ঠিক আছে? মানে ছক্কা যে থাকে, ছক্কার কটা তল থাকে, ছটা তল থাকে, সেই তলগুলো আমাদের ঠিক করতে হয়, ঠিক আছে? সেই তলগুলোর অপোজিটে আমাদের পরীক্ষার সময় কিরকম আসে, যে ধরো এখানে এক আছে, দুই আছে, তিন আছে, তো বলে দিল যে তিনের অপোজিটে কি কোনটা থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে আমরা কি করে বের করব এগুলো। তো এইখানে তোমরা দেখো, এখানে তোমাদের এই পাঁচটা পদ্ধতি দেওয়া আছে বা পাঁচটা টাইপের দেওয়া আছে, এই টাইপগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো দেখো এগুলো কি করে করবো। দেখো এখানে বলে আছে যে এই এক, একে একের ক্ষেত্রে কি থাকবে, পাঁচ থাকবে, ঠিক আছে? তোমরা এরকম করে দেখবে, ঠিক আছে? একের অপোজিটে তোমাদের ফাইভ থাকবে, ঠিক আছে? তারপরে দেখো দুই, দুইয়ের অপোজিটে কি থাকবে, চার থাকবে, ঠিক আছে? তো এই যে দুইয়ের যে অপোজিটটা, এর এর হয়ে যাবে চার, ঠিক আছে? আর তারপরে বলেছে তিন, তিনের অপোজিটে কি থাকবে, অপোজিটে থাকবে তোমাদের ছয়, ঠিক আছে? এই যে ছয়, ঠিক আছে? বুঝতে পারলে, মানে একটা করে বাদ দিয়ে তোমরা যদি এখান থেকে ধরো, এখান থেকে ধরলে এর অপোজিটে একটা বাদ দিয়ে এটা, আবার যদি এটাকে ধরো, এটাকে একটা বাদ দিয়ে এটা, ঠিক আছে? আবার এককে ধরলে এটা, ঠিক আছে? বুঝতে পারলে, মানে তোমাদের একটা করে ছেড়ে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো মানে মানে চিত্রটা যদি এরকম থাকে তাহলে তোমাদের এরকম হবে। তারপরে নেক্সট দেখো, এগুলো কিন্তু একটু আলাদা টাইপের আছে, প্রত্যেকটা টাইপের আমি বলে দিচ্ছি তোমরা কি করে বুঝবে যে কার বিপরীতে কে থাকবে, ঠিক আছে? তো দেখো এখানেও বলেছে একের বিপরীতে কে থাকবে, ছয় থাকবে, ঠিক আছে? এই টাইপের যদি তোমাদের চিত্রটা দেওয়া থাকে তাহলে তোমাদের থাকবে এই একের বিপরীতে হচ্ছে তোমাদের থাকবে এটা, ঠিক আছে? ছয় থাকবে, ঠিক আছে? কারণ তোমরা যদি দেখো এখান থেকে যদি ধরো দুইয়ের অপোজিটে তোমাদের এই চার থাকবে, দেখো আবার তিনের অপোজিটে থাকবে পাঁচ, ঠিক আছে? এই লাইনটা অনুযায়ী যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এটা পেয়ে গেলাম, তার মানে বাকি কে থাকলো, এক আর ছয়, তো একের অপোজিটে তোমাদের ছয় থাকলো, ঠিক আছে? বুঝতে পারলে। নেক্সট 3 নম্বরটা দেখো এখানে কি বলেছে, এখানে প্রথমে তোমরা এই যে লাইন বরাবর যেটা থাকবে সেটাকে তোমরা আগে করে নেবে, ঠিক আছে? দেখো একের অপোজিটে চার থাকবে, দেখো একের অপোজিটে চার, আর আবার এটা দেখে নিই আমরা, তিনের অপোজিটে থাকবে পাঁচ, ঠিক আছে? দেখো তিনের অপোজিটে থাকবে পাঁচ, আর এইখানে দেখো বাকি কি পড়ে থাকলো, দুই আর ছয়, ঠিক আছে? দুইয়ের অপোজিটে থাকবে তোমাদের ছয়, ঠিক আছে? এইভাবে করে করতে হবে। তারপরে নেক্সট দেখো, নেক্সট 4 নম্বরটা কি বলেছে, এই যে এরকম যদি থাকে তাহলে কি করব আমরা, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে কি করব, এর আগে তো দেখলাম যে একটা লাইন বরাবর তোমাদের চারটে করে দেওয়া আছে, তো এখানে দেখো একের বিপরীতে থাকবে তোমাদের চার, ঠিক আছে? একের বিপরীতে থাকবে এখানে চার, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখবে। তারপরে দেখো দুইয়ের অপোজিটে থাকবে তোমাদের পাঁচ, ঠিক আছে? তার মানে তোমরা যদি একটা করেও বাদ দাও তাহলেও কিন্তু থাকবে, কিন্তু এটা সাইড বরাবর হয়ে যাবে, কারণ এখানে তিনটে আছে, এখানে তিনটে আছে, ঠিক আছে? বুঝতে পারলে। তারপরে দেখো তিনের অপোজিটে থাকবে তোমাদের ছয়, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এই টাইপের কিন্তু পরীক্ষার সময় চলে আসে একদম ডাইরেক্ট, ঠিক আছে? তো এইখানে যদি তোমরা এটা মনে রাখতে না পারো যে তিনের অপোজিটে কি হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় করে আসতে পারবে না, তখন কিন্তু তোমাদের দেরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর, এই টাইপটাই লাস্ট, এখানেও এরকমই দেওয়া আছে। তো এখানে দেখো একের অপোজিটে কি থাকবে, তিন থাকবে, ঠিক আছে? তার মানে এটাও হতে পারে, ঠিক আছে? একে একের অপোজিটে দেখো দুটো চিত্রই কিন্তু সেম আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু তোমাদের দুটোই হতে পারে, বুঝতে পারলে? তো তোমরা পরীক্ষার সময় কিন্তু এক টাইপেরই আসবে যে কার অপোজিটে কে থাকবে, হয়তোবা অপশনগুলো তোমাদের উল্টোপাল্টা করে দেওয়া থাকতে পারে, কিন্তু একই টাইপের অপশন দেওয়া থাকবে না, মানে একের অপোজিটে তিন আর চার একসাথে দেওয়া থাকবে না, হয়তোবা একের অপোজিটে তোমাদের তিন দেওয়া থাকতে পারে অপশনে, অথবা একের অপোজিটে চার দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো তিন আর চার দুটোই অপশন হতে পারে, কিন্তু তোমাদের ভালো করে দেখে করতে হবে, ঠিক আছে? আবার দেখো দুইয়ের অপোজিটে পাঁচ, ঠিক আছে? দুইয়ের অপোজিটে পাঁচ, আবার হচ্ছে তোমাদের চারের অপোজিটে কি আছে, ছয়, ঠিক আছে? চারের অপোজিটে কি আছে, ছয়, বুঝতে পারলে? এই কয়েকটা টাইপ কিন্তু তোমরা মনে রাখবে। আর আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, যে দেখো লুডুর ছক্কায় কি কি থাকে, এক থেকে ছয় পর্যন্ত থাকে, এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে? এই ছয়টা থাকে, তো তোমরা সবসময় মনে রাখবে যে অপোজিটে কে কে থাকবে, অপোজিটে থাকবে তোমাদের এইভাবে করে, ঠিক আছে? মানে একের অপোজিটে থাকবে ছয়, ঠিক আছে? মানে ছয় আর এক কি করে বুঝবে তোমরা, কারণ এই দুটো যদি যোগ করো তোমরা, ঠিক আছে,
এই দুটো যোগ যোগ করলে পাবে 7 ঠিক আছে আবার যদি দেখো 5 এর অপোজিটে থাকবে তোমাদের 2 ঠিক আছে যদি যোগ করো তাহলে 7 আসবে আবার 3 এর অপোজিটে থাকবে 4 ঠিক আছে মানে 4 যোগ যদি 3 করো তাহলে তোমাদের 7 আসবে ঠিক আছে এটা হচ্ছে যে পারফেক্ট যে লুডুর ছক্কা তোমরা যে ছক্কাটা দিয়ে লুডু খেলো সেই ছক্কাটার অপোজিটে তোমরা কিন্তু এগুলো দেখতে পাবে ঠিক আছে যে মানে 6 এর অপোজিটে সব সময় 1 থাকবে 5 এর অপোজিটে 2 থাকবে আর 4 এর অপোজিটে তোমাদের 3 থাকবে ঠিক আছে এই ভাবে কিন্তু একটা পারফেক্ট লুডুর ছক্কা হয় কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই ভাবে থাকবে এটা কিন্তু বলা যাবে না পরীক্ষার সময় কিন্তু 5 এর অপোজিটে 4ও থাকতে পারে আর হচ্ছে 6 এর অপোজিটে 3ও থাকতে পারে পরীক্ষার সময় কিন্তু এইভাবেও থাকতে পারে ঠিক আছে তখন কিন্তু মাথা খাটিয়ে এবার এইভাবে করবে না যে ডাইরেক্ট যে 6 এর অপোজিটে তোমাদের 1 মানে বলেছে যে কোশ্চেনে 6 এর অপোজিটে কি হবে তো ডাইরেক্ট কোশ্চেনের অ্যানসার 1 কিন্তু লেখা যাবে না ঠিক আছে কোশ্চেনটা ভালো করে দেখতে হবে যে কি হতে পারে তারপরে কিন্তু আমাদের অ্যানসারটা করতে হবে ঠিক আছে কারণ পরীক্ষার সময় এই নিয়মটা কিন্তু ফলো করে না এটা হচ্ছে তোমাদের বললাম যে পারফেক্ট যে লুডুর ছক্কাটা হয় সেই লুডুর ছক্কার নিয়ম অনুযায়ী 1 এর অপোজিটে হচ্ছে 6 থাকবে 2 এর অপোজিটে 5 আর 3 এর অপোজিটে 4 থাকবে ঠিক আছে বুঝতে পারলে চলো তাহলে এখন কোশ্চেনগুলো সলভ করা যায় যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে চলো দেখো এখানে এই প্রথম কোশ্চেনটা কি দিয়েছে প্রথম কোশ্চেনটা দিয়েছে এইভাবে একটা ছক দিয়ে দিয়েছে উপরে যেগুলো আমরা করলাম তারপরে আমাদের এখানে তিনটে কোশ্চেন দিয়েছে ঠিক আছে তো দেখো এগুলো কি করে করব আমরা এটা করার জন্য আমাদের কি বলেছে দেখো 5 এর বিপরীতে কে থাকবে ঠিক আছে 5 এর বিপরীতে বের করতে বলেছে তো আমাদের দেখো এটা লাইন অনুযায়ী বরাবর দেওয়া আছে তো 5 এর অপোজিটে ডাইরেক্ট আমরা কি 6 লিখতে পারি ঠিক আছে 5 এর অপোজিটে আমাদের কে থাকবে 6 থাকবে ঠিক আছে আবার দেখো 1 এর অপোজিটে কে থাকবে 1 এর অপোজিটে কে থাকবে 3 থাকবে ঠিক আছে তো 3 হয়ে গেল আবার 4 এর অপোজিটে কে থাকবে বাকি কে পড়ে থাকলো 4 এর অপোজিটে থাকবে তোমাদের এইখানে হচ্ছে 2 ঠিক আছে 4 এর অপোজিটে কে থাকবে 2 অপশন নাম্বার সি এখানে সঠিক অ্যানসার ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এইগুলো তো উপরে যে পাঁচটা টাইপ দেখালাম আমি তোমাদের এই ছকের তো এইগুলো কিন্তু একটু মনে রাখবে তোমরা ঠিক আছে আর নোট ডাউন করতে থাকো তাহলে কিন্তু তোমাদের রিভিশন করার সময় অনেক হেল্পফুল হয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট আসা যাক নেক্সট দেখো এখানে কি বলেছে এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় 100% আসবে তোমাদের যে এই টাইপের দিয়ে দিবে চারটে ছক্কা বা তিনটে ছক্কা এরকম দিয়ে দিবে তারপরে বলবে একটা কোশ্চিন যে এর অপোজিটে কি আছে ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার সময় কিন্তু 100% আসবে বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো এক এখানে বলেছে 2 এর বিপরীতে কোন সংখ্যা আছে ঠিক আছে তো আমাদের এগুলো কি করে করতে হবে আগে দেখতে হবে 2 কোথায় কোথায় আছে ঠিক আছে এইখানে দেখো 2 আছে এখানে 2 আছে এখানে 2 আছে এখানে কিন্তু 2 নেই ঠিক আছে তো আমরা আগে 2টাকে লিখবো কারণ কি বলেছে আমাদের 2 এর অপোজিটে আমাদের বের করতে বলেছে ঠিক আছে দুইটাকে লিখে নিলাম তারপরে আমরা 2 এর সাথে কি কি দেখতে পাচ্ছি সেগুলোকে লিখবো ঠিক আছে 2 এর সাথে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি দেখো 4 দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে 3 দেখতে পাচ্ছি তো এখানে লিখে নিবো আবার ঠিক আছে আবার 2 এর সাথে দেখো 3 দেখতে পাচ্ছি 3 তো লিখে নিয়েছি তো 3 লিখবো না আর এখানে দেখো 6 দেখতে পাচ্ছি তো 6 লিখবো ঠিক আছে আবার 2 এর সাথে দেখো 1 দেখতে পাচ্ছি আর 6 দেখতে পাচ্ছি আবার 6 লিখে নিয়েছি 6 লিখবো না 1 দেখতে পাচ্ছি তো 1 লিখবো ঠিক আছে তো এখন দেখতে হবে আমাদের 2 এর সাথে দেখো এগুলো সবগুলোই দেখা যাচ্ছে কিন্তু একটা সংখ্যা আছে যেটা দেখা যাবে না কি আছে সেটা পড়ে দেখো তোমাদের দেখো 1 2 3 4 দেখো 5 কিন্তু বাকি আছে ঠিক আছে তো আমাদের 2 এর অপোজিটে হয়ে যাবে তোমাদের 5 ঠিক আছে অপশন নাম্বার বি এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার সময় এগুলো করতে হবে তাহলে কিন্তু একদম 100% তোমরা এগুলো সঠিক করে আসতে পারবে ঠিক আছে বুঝতে পারলে তো আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথমে প্রশ্নটা দেখবে যে কি বলেছে যে দেখো এখানে 2 এর বিপরীতে কি বলেছে 2 এর বিপরীতে কি বলেছে তা প্রথমে আমরা 2টাকে লিখে নেব তারপরে এখানে খুঁজবো যে কোথায় কোথায় 2 আছে ঠিক আছে দেখো এখানে 2 এখানে 2 এখানে 2 তিন জায়গায় 2 আছে তারপরে এবার দেখবো যে এইভাবে করে একটা তীর চিহ্ন দিয়ে তারপরে লিখবো 2 এর সাথে আমরা কি কি দেখতে পাচ্ছি 4 দেখতে পাচ্ছি 3 দেখতে পাচ্ছি এখানে 3 আছে একবারই করে লিখবো ঠিক আছে দুবার করে লেখার কোনো দরকার নেই দেখো 3 দেখতে পাচ্ছি 6 দেখতে পাচ্ছি তার মানে 6 দেখে নিলাম আবার দেখো এখানে 2 এর সাথে 1 আর 6 দেখতে পাচ্ছি ঠিক আছে তো এগুলো লিখে নিলাম তারপরে এখন যেটা দেখতে পাচ্ছি না সেটাই হয়ে যাবে আমাদের 2 এর বিপরীতে ঠিক আছে কারণ যেটা উপরে থাকবে তার অপোজিটে যেটা থাকবে সেটা আমাদের দেখা যাবে না ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি না 2 এর সাথে সেটাই হয়ে যাবে তার বিপরীতে সংখ্যা ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তো নেক্সট দেখো নেক্সট কি বলেছে এখানে দেখো এবিসিডি দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে এভাবে করেও কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষায় যে এবিসিডি দিয়েও থাকতে পারে বা স্পেশাল ক্যারেক্টার দিয়েও থাকতে পারে আবার সংখ্যা দিয়েও আসতে পারে ঠিক আছে তো এখানে প্রশ্নটা দেখো কি বলেছে প্রথমে যে এফ এর বিপরীতে কে আছে ঠিক আছে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এটা কিন্তু একটু আলাদা আছে ঠিক আছে তো এফ এর বিপরীতে কে আছে তো এফটাকে প্রথমে আমরা লিখে নিব তারপরে দেখব এফ এখানে কোথায় কোথায় আছে তো এফ এখানে আছে তারপরে দেখো এইখানে হচ্ছে কোথায় আছে এইখানে এফ আছে ঠিক আছে তো এবার দেখে নিই আমরা এফ এর সাথে আমরা কোন কোন
মানে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তো প্রথমে এ দেখতে পাচ্ছি আমরা আর বি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপরে আবার দেখো এখানে এফ এর সাথে আমরা এ দেখতে পাচ্ছি আর ই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা এটা হয়ে গেল। এবার দেখতে হবে দেখো এইখানে এইখানে যে এটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে আর কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ কি দেখো এইখানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না এরকম, ঠিক আছে, এফ এর সাথে রিলেটেড কাউকে দেখতে পাচ্ছি না। তো এইখানে দেখো এ আর বি দেখতে পাচ্ছি, তো এ আর বি কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে? আর এর সাথে আবার কাকে দেখতে পাচ্ছি আমরা, ডি কে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এফ এর সাথে আমরা এ বি কে দেখতে পাচ্ছি, আবার ডি এর সাথে আমরা এ বি কে দেখতে পাচ্ছি। এরকম যদি থাকে যে দুটো মিলে যায়, ঠিক আছে, আর আমাদের কিন্তু এখানে দেখার দরকার নেই, ঠিক আছে? যদি এরকম দুটো মিলে যায় তখন কিন্তু আমাদের আর দেখার দরকার নেই। দেখো এর ডাইরেক্ট অপোজিটে হয়ে যাবে আমাদের এফ এর অপোজিটে ডি হয়ে যাবে, ঠিক আছে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক আনসার, ঠিক আছে? এটা একটু অন্যরকম ছিল সেজন্যই দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো এ বি মিলে গেছে, এখানেও এ বি মিলে গেছে। তো আমরা যদি এ দুটোই শুধু দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এ বির সাথে আমরা এফ কে দেখতে পাচ্ছি, আবার এ বির সাথে আমরা এখানে ডি কে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এ বির অপোজিটে মানে যদি একদিকে এফ থাকে তো আরেকদিকে আমাদের এখানে ডি থাকবে অপোজিটে, ঠিক আছে? বুঝতে পারলে? এইভাবেও কিন্তু আমরা এগুলো করতে পারি, এ দুটো আমাদের না দেখলেও চলবে, ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো এখানে কি বলেছে, এখানে ডাইরেক্ট লুডুর ছক্কা এঁকে দিয়েছে, ঠিক আছে? এখানে ডাইরেক্ট লুডুর ছক্কা এঁকে দিয়েছে। তো এগুলো কি করে করব এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো এইখানে যখন থাকবে তোমরা কোশ্চেন পেপারে কি করবে, এগুলোকে মার্ক করে নেবে এভাবে, চার আছে মানে চার, ঠিক আছে? এখানে ছয় আছে মানে এটা হচ্ছে ছয়, এখানে তিন আছে তিন, তিন, এক, চার, চার, পাঁচ, ছয়, দুই, এক, তিন, ঠিক আছে? তাহলে কি সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? তাহলে ইয়ে করবে না যে কোথায় তিন, কোথায় দুই, কোথায় চার, এভাবে করে কিন্তু কনফিউশন চলে আসে আমাদের পরীক্ষার সময়, ঠিক আছে? তো এখানে কি বলেছে, তিনটি বিন্দুর বিপরীতে কে আছে, মানে থ্রি এর অপোজিটে কে কে আছে। তো থ্রিটাকে আগে লিখে নিবো আমরা। তো এবার হচ্ছে থ্রির সাথে কাকে আগে দেখবো, থ্রির সাথে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে ছয় আর চার আছে, তো ছয় আর চার লিখে নেবো, এটা হয়ে গেল। আবার তিনের সাথে আমরা এক আর চার দেখতে পাচ্ছি, তো এক আর চার তো লিখে নিয়েছি। আবার এখানে দেখো তিনের সাথে দুই আর এক দেখতে পাচ্ছি, তো দুই লিখতে হবে, এক তো লিখে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা কাকে দেখতে পাচ্ছি না তিনের সাথে, তো তিনের সাথে দেখো এক, দুই, তিন, চার, এখানে হয়ে যাবে পাঁচ। তো তিনের অপোজিটে কি হয়ে গেল, পাঁচ, বুঝতে পারলে? তো পাঁচটা হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, মানে তিনের অপোজিটে কে আছে, পাঁচ আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি এই ডাইসের রিজনিংগুলো পরীক্ষার সময় করে আসতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো এখানে বলে দিয়েছে লাল, নীল, গোলাপি, এভাবে লিখে লিখে দিয়েছে, ঠিক আছে? এভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমি প্রত্যেকটা টাইপের করিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে লাল এর বিপরীতে কে আছে, প্রথমে এখানে লাল লিখে নিব আমরা, তারপর দেখব এখানে লাল কোথায় কাছে আছে, এখানে লাল আছে, এইখানে লাল আছে, এখানে লাল আছে, ঠিক আছে? তো লালের সাথে আমরা কি দেখতে পাচ্ছি, নীল আর গোলাপি, ঠিক আছে? নীল আর গোলাপি দেখতে পাচ্ছি। আবার দেখো এখানে লালের সাথে আমরা গোলাপি আর হলুদ দেখতে পাচ্ছি, গোলাপি লিখে নিয়েছি, তো হলুদ লিখে নিয়েছি এখানে হলুদ। আবার এখানে লালের সাথে হলুদ আর সবুজ, তো হলুদ হয়ে গেছে এখানে, সবুজ লিখে নিয়েছি, ঠিক আছে? সবুজ। তো এখানে হলুদ লালের সাথে আমরা কাকে দেখতে পাচ্ছি না, কাকে দেখতে পাচ্ছি না, এইখানে এইখানে দেখো এখানে নীল হয়ে গেছে, তারপরে হচ্ছে তোমাদের গোলাপি হয়ে গেছে, কালো, ঠিক আছে? এখানে কালোকে দেখতে পাচ্ছি না আমরা, ঠিক আছে? তো কি হয়ে যাবে, লালের বিপরীতে কি হয়ে যাবে, কালো। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? একদম ইজি আছে এগুলো, তো যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু তোমাদের একদম মানে তোমরা মানে বুঝে যাবে এগুলো যে কি করে করতে হবে, ঠিক আছে? আর এগুলো তোমরা দেখা মাত্র কিন্তু অ্যান্সার করে আসতে পারবে, আর এগুলোতে ভুল হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? তো ভালো করে শেখার চেষ্টা করবে আর এগুলো নোট ডাউন করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো নেক্সট আসা যাক। তো নেক্সট যে রিজনিংটা আছে তোমাদের, এই রিজনিংটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই রিজনিংটা তোমাদের হোমওয়ার্ক। দেখো এখানে চারটে ডাইস দেওয়া আছে, আর এখানে বলেছে যে পাঁচের বিপরীতে কোন সংখ্যাটি হবে, ঠিক আছে? পাঁচের বিপরীতের সংখ্যাটা তোমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে? মানে পাঁচের অপোজিটে কে থাকবে। তো এর যে অ্যান্সারটা হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে, আর কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও আর কোনো অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে, সেগুলোতে জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেল আছে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের আপডেট আর পিডিএফ পেয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এছাড়াও তোমাদের জন্য ওয়েবসাইট রয়েছে www.knowledgepoint.in, এখানে গিয়ে তোমরা অবশ্যই কুইজগুলো কিন্তু অ্যাটেন্ড করবে।
তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।